ওর কথা যখন শুনলাম তখন আমার আর কিছু বলার থাকে না, তারপরে আমি তাও বলছি, কারণ সে আমার অনেক প্রিয় নায়িকা ছিল, আমার সঙ্গে অনেক ছবিতে কাজ করছে এবং এত বেশি সুপারহিট 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 ছবি, সিনেমা হল হলে মানুষ টিকিট কাটতে যায় হাত কেটে ফেলতো, তারপরে এই মারামারি করতো, এই সব অনেক অনেক ঘটনা আছে ভাই, অনেক অনেক ঘটনা আজকে, কিন্তু অনেক ঘটনা অনেক গল্প আছে, কিছু কিছু হয়তো সব বলা যাবে না, কিছু কিছু বলা যাবে, এবং দর্শকদের জন্য অনেক চমক চমক রয়েছে আজকের এই পর্ব। মানু তুমি কোথায়? চন্দ্র তারায় মিছে খুঁজেছি তোমায়, তুমি তো রয়েছো আমার চোখের তারায়। হো চলো মানো, কাল আবার দেখা হবে। আচ্ছা রোজিনা প্রকাশে এবারে জানতে চাইবো যে ওয়াসিম ভাই নিঃসন্দেহে একজন ভালো মানুষ অবশ্যই, তারপরেও আপনার কাছে নায়ক ওয়াসিমের কোন দিকটা আপনাকে বেশি মানে আপনার কাছে ভালো লাগতো? মানে কোন দিকটা বলবো জানা নাই, যদি বলি মানে খুবই অল্প বলা হবে, তবে অল্পর মধ্যে শুধু বলবো যে চলচ্চিত্রে ধরেন আমাদের তো পিছনে অনেক বদনাম আছে, ভালো কাজ করলেও কিন্তু বদনাম, সে বদনামটার কারণটা আমি বুঝি, সেটা হলো মানে আপনার একটা পত্রিকা কাটটির জন্য হেডিং দিতে হবে, কারণ তাহলে হেডিংটা যদি আপনি চমক না দেন আপনার নেবেন না, তারপরে মনে করেন অনেক মানে অগোছালো লেখালেখি করে অনেক কিছুই করেন। আমি ওয়াসিম ভাইয়ের সাথে বললাম না একটু আগেই বলেছি, যদি তখন সুপার সুপার দুপার হিট হিরো সুপার স্টার, আমি নতুন তখন একটি হিরোইন হতে হয়েছি ওই ছবিতে কাজ করেছি, মানে কাজের সাহায্য ছাড়া এম মানে করেন যে ভালো দিক দিক ছাড়া যে তুমি এইভাবে কাজ করো এইভাবে করো এটা করো, তাছাড়া কিন্তু মনে করেন ওনার মধ্যে যে এই ধরনের আছে না যে নতুন মেয়ে হ্যান ত্যান বাগার বাগার, হ্যাঁ যে মনে হয়েছে যেন যে একটা শিক্ষক, যে একটা শিক্ষকের কাছে শিক্ষাই তো পাওয়া যায় তাই না, শিক্ষক অভিভাবক অভিভাবক সব মিলিয়ে আর কি। তারপর উনি কিন্তু দেখেছি ওনার কাজকেও এত নিষ্ঠাভাবে কাজ করতেন, এত শ্রদ্ধা নিয়ে কাজ করতেন, সে কাজ শেষ এই কাজের মাঝখানে সবাই হাসি খুশি করছে, কাজ শেষ তার এখানে শেষ, তার মনে করেন তার ফ্যামিলি তার বাসায় চলে গেল, আমি দেখেছি সে কিন্তু পাঁচক তো তখন থেকে নামাজ পড়েন তাই, হ্যাঁ তো সব মিলিয়ে মনে করেন মনের দিক দিয়ে অনেক উদার মনের মানুষ, অনেক বিগ হার্টের মানুষ। আচ্ছা তারপর মনে করেন সেটা যদি মনে করা আছে না যে সবাই তো সমান না, অনেক টেকনিশিয়ান আছে একটু পোর আবার অনেক আছে, এটা অনেক অনেকের প্রবলেম হতেই পারে, কিন্তু ওয়াসিম ভাইয়ের কাছ থেকে কখনো কিন্তু ফিরে কিছু চেয়ে কিন্তু ফিরে যায়নি, খালি হাতে ফিরে যায়নি, হ্যাঁ মানে সব দিক দিয়ে সোজা কথা আমি বলবো যে একটা বিগ হার্টের একটা মানুষ, একজন একজন অনেক বড় অনেক অনেক বড় মাপের একজন শিল্পী, তাছাড়া আমার কিছু বলার আসলে আরো অনেক কিছু আছে যেটা আসলে এক কথায় বলা যায় না। তারপরে এবারে ওয়াসিম ভাই কাছে জানতে চাইবো, ওয়াসিম ভাই তুমি বেশি বললা, আচ্ছা ওয়াসিম ভাই বলিনি যেটা ট্রুথ এটা সত্যি কথা বলছি, আচ্ছা ওয়াসিম ভাই কাছে এবারে আসি, আমাদের নায়িকা রোজিনার কোন দিকটা সবচেয়ে বেশি আপনার ভালো লাগে কিংবা সেই সময় লাগতো কিংবা লেগেছিল এখনো লাগে? ওর ওর অনেক দিক আছে, আমি অনেক ছবিতে কাজ করেছি তোর সঙ্গে, ওরে সবচেয়ে বড় হলো শি ইজ ভেরি মাচ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার, কোনো তার ভেতরে কোনো রকমের এই উল্টাপাল্টা বাজে চিন্তা এই সেই মানে অনেক মানুষ আছে ফিল্মে কিন্তু পাগল হয়ে যায় বাইরের লোক, এটা আমি ফ্র্যাঙ্কলি বলি যে তারা ফিল্ম স্টার ফিল্মে এদের সাথে মিক্স আপ করবো, নিজেকে হারিয়ে ফেলবো এদের সাথে মিলবো, এদের সাথে রিলেশনশিপ তৈরি করব, এদের এদের সঙ্গে এমন রিলেশনশিপ থাকবে যা যেটার জন্য আমার আমার অনেক রকমের বেনিফিট হতে পারে, যেটা আমি আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্যাট থিং দ্যাট ইজ ইন হার্ট, সো সে তার কাছে এসব জিনিস কেউ কোনো দিন পায় নাই এবং আসেও নাই কাছে এরকমভাবে, আসলেও সে কিন্তু কীভাবে যে কন্ট্রোল করতো নিজেকে সে চেক করে রাখতো, সে ডিরেক্টরের সঙ্গে সারা তার সারাক্ষণ ফ্রেন্ডশিপ অ্যান্ড আর্টিস্টদের সাথে যেখানে যে ইউনিট যায় সে নিয়ে আসতো আমাকে, আমাকে তখন বললো আমি আমি কিন্তু তখন এগুলি এইসব ছবিতে কাজ করি নেই, বিনি সুতোর মালা ফকরুল হাসান বইরে গিয়ে এখন আমাকে বলতেই হয় আর কি, মানুষই অনেক ছবি ফকরুল হাসান বইরে গিয়ে আমাকে আমাকে বললো যে আমি তাকে নানা বলে ডাকতাম, হ্যাঁ তো সে সে বললো যে নানা ছবি একটা করতে চাই এরকম আমরা গ্রামে গিয়ে থাকতে হবে, এবং আপনি তো গ্রামে গিয়ে থাকেন নাই
আমি বলছি না আমি গ্রাম চিনি, কোন কোন গ্রাম বলবেন, সব গ্রামে যাব। সে বলছে না আমার খুব সন্দেহ লাগে, ওইখানে গিয়ে আপনাকে সকাল থেকে লুঙ্গি পরে সারাদিন সারা রাত এবং পনেরো দিন থাকবো, বিশ দিন থাকবো, যাই হোক এই সব পনেরো বিশটা দিন, 15-20 ডেজ আপনাকে সেই লুঙ্গি পরে আর শার্ট পরে থাকতে হবে। তার মধ্যে এইটা এটা আবার কোন ধরনের ছবি, আল্লাহ এই কোন কোন মহাচক করে বললাম, চাইও ছবি করতে চাই, আবার এই ছবিরও এরকম বলে লুঙ্গি পরে শার্ট পরে আবার সকাল থেকে রাত্র পর্যন্ত এবং পনেরো দিন বিশ দিন পর্যন্ত এই অবস্থায় থাকতে হবে, তা নাহলে তা নাকি সেটা নাকি মুড থাকবে না। আমি এই আবার কোন ধরনের মুড মুড দিয়া, আচ্ছা ঠিক আছে যাই দেখি এই মুডও একটু দেখি কিরকম মুড, গেলাম ও আর আমি এই কাজ। আর সেই সময় দর্শকরা আপনাকে সবসময় ফ্যান্টাসি ছবিতে, রাজকীয় ছবিতে খুব হ্যান্ডসামভাবে দেখেছে, হঠাৎ করে বিনিশুতার মালায় আপনি অভিনয় করেছেন গ্রামের একটা ক্যারেক্টার। সেটা গ্রামের আমি বলতেই হয়, মানে আমাদের কিছু শর্ট ছিল, মানে সারা রাত জেগে ভোরবেলা মনে করে মশাল পালিয়ে যাচ্ছে হিরোইনকে নিয়ে, মশাল নিয়ে পিছন থেকে লোক আসছে, হ্যাঁ এই যে কত যে কষ্ট করেছে মনে করেন যে এই ওয়াসিম সাহেব শিল্পী মন না হলে এটা করতে পারে না, হয় না। যে কিছুক্ষণ আগে উনি বললেন যে উনি কিন্তু সবসময় একটু পোশাকের ছবি, রাজকীয় ছবি, হ্যাঁ সোশ্যাল ছবি করেছেন, কিন্তু গ্রামীণ যেটা মাটির গন্ধ যে গল্পেতে আছে, মানে গ্রামের যে একটা বাতাস যে গল্পেতে আছে, এই যে বললে লুঙ্গি পরে অভিনয় করেছে, সেটা মনে করেন একটা গ্রামের মধ্যে উনি যে কষ্ট করেছেন সেই ছবিটাতে আমি নিজে দেখেছি, মানে হিরো হিরোইন দুইজনই কিন্তু সেম চরিত্র ছিল কিন্তু খুবই কষ্টকর, আর রাত মানে ভোরবেলা বলেন, রাতে সারা রাত জেগে থেকে বলেন, রোদের মধ্যে বলেন, আমরা সে কাজ করেছি ওইখানটায়। ওয়াসিম ভাই এতটুকু দ্বিধাবোধ করেন নাই যে এত সুপারস্টার উনি, যে এত ছবি উনার যে দিনরাত 24 ঘন্টা কাজ করছে, কিন্তু একদম নির্দ্বিধায় একদম চরিত্রের মধ্যে ঢুকে গেছে। কত সুন্দর সুন্দর গান ছিল না, যে বুকের মধ্যে তিন মাখাইয়া, চমৎকার গান ছিল, অনেক আমি ওর ইন্টারফেয়ার করলাম ওর কথার মধ্যে আর কি, একটুখানি করলাম, সেই জন্যে এই ছবিটা কোনো ছবি অল যে যে ধরনের ছবি এই পর্যন্ত ঢাকায় হয়েছে, ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চ্যালেঞ্জ, এটার মতো ছবি হয় অবশ্যই, এটার মতো ছবি হয় নাই, গ্রামের ছবি আরও হয়েছে কিন্তু এটার মতো হয় নাই। আমজাদ হোসেন তৈরি করছে, আমি নাম বলেই বলি কোনো অসুবিধা নাই, তারা চ্যালেঞ্জ করুক, তারা এটার সাথে চ্যালেঞ্জ করুক, তারা সিনেমা হলে এই ছবিটা লাগাক, আবার তাদের ছবিও লাগে, তারা যেটা চ্যালেঞ্জ করছে ওই চ্যালেঞ্জের মধ্যে এটা আসুক, লেট ইট কাম, তারপরে তারপর দেখবে ফার্স্ট রেজাল্ট। দর্শকরা সেটা ভালো বলতে পারবে, যে কারণে দর্শকরা বিনিশুতার মালাকে এখনো কিন্তু ভুলতে পারেনি, কিন্তু রিমেক হয়েছে কিন্তু বিনিশুতার মালা, কিন্তু সেটা চলেনি, কিন্তু চলেনি, কিন্তু চলেনি কিন্তু ছবিটি, ওটা ধারে কাছেও আসতে পারেনি, দর্শকরা বলে দিয়েছে পারে নাই। রিমেক করবে কলকাতায় করেছে তাপস পাল আর না আর কে আরেকটা ব্যাপার যেটা, ওয়াসিম রোজিনা শুধু যে ফ্যান্টাসি রাজকীয় ছবিতে টপে ছিলেন তা না, আপনাদের কিন্তু বেশ অনেকগুলো ছবি সামাজিক ছবি ছিল এবং সেই ছবিগুলো কিন্তু সুপারহিট ছিল, যেমন ভাগ্যলিপি ছিল, মানুষই ছিল, ছবি দেখে ছবির গা জীবনধারা ছিল, জীবনধারা তোমাকে দিলাম, এটা কি এই মন তোমাকে, এটা হলো আপনার মানুষই চাইছে, মানুষই ছবি, এই গানটা যে কত মানুষের কাছে শুনি, মেয়েরা যারা এখন ওয়েস্টার্ন কায়দায় চলে প্যান্ট শার্ট পরে, ওরা পর্যন্ত বলতে থাকে যে আপনি ওই গানটা একটু গান তো আমার, আমি একটু শুনি, আরে ওরা ভাবে কি যে ওই গান বোধহয় আমি জানি, আমি আমি ওইটা পারি নাকি, আমার গলা দিয়ে ওটা বের হবে, আমাকে আমাদের নায়িকা রোজিনা লিপসিং করেছিল, রোজিনা লিপসিং করেছিল সেই গানটাতে, না ওয়াসিম ভাই ছিল একদম প্যারালাল ছিল, হ্যাঁ প্যারালাল ছিল, লিপসিং ছিল না কিন্তু প্যারালাল একই সাথে ছিলেন, হ্যাঁ এমন তোমাকে দিলাম, হ্যাঁ নিশ্চয়ই বিউটিফুল অভিনয় করেছে, যে আপনার যে প্রেজেন্টেশন যে যারা করেছে যে আপনার এই গানের সাথে আবহের সাথে যেভাবে মিলে গেছে এত সুন্দরভাবে মিলে গেছে। এই গানটি কিন্তু বসে আপনি জানেন কিনা ওয়াসিম ভাই, এখন কিন্তু সাবিনা আপা বিদেশে গেলে কিন্তু এই গানটা গান, আবার হিন্দিতেও কিন্তু এই গানটা করেছে সাবিনা আপা, এখনকার প্রজন্মের মেয়েরও গায়, আপনি বোধহয় জেনে থাকবেন, এই তো এক মাস হলো, 4 সপ্তাহ হলো একটি ছেলে, 17 বছরের একটি ছেলে আপনার ভাইরাল হয়ে গেছে আপনার ফেসবুকের মধ্যে, আপনার এই মন তোমাকে দিলাম এই গানটি, ভারতবর্ষেও বাংলাদেশের এবার কিন্তু টেলিভিশনে মিডিয়াতে সে যে মানে প্রতিটি টেলিভিশনে মিডিয়াতে তাকে ইন্টারভিউ, এই মন তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম, হ্যাঁ এটা আমি জানি, গিটার দিয়ে এত সুন্দর আঙ্গিকে গিয়েছে
ছেলেটা মানে অনেক আপনার ইন্টারভিউ নিয়েছে, অনেক কথাই বলেছে, তবে একটি একটি কথা ছেলেটার আমার খুব ভালো লেগেছে, সেটা হলো ওর বয়স যখন 10 বছর তখন থেকে কিন্তু গান শিখে। গান শিখে তা কোনটা তাকে, সেটা আমাদের বাংলাদেশের সিনেমার গান, যে গানের মধ্যে কথা সুন্দর, মেলোডি আছে, হ্যাঁ, এই গানগুলো তার খুব ইচ্ছা যে আবার নতুন করে গাওয়ার জন্য, যে এখনকার প্রজন্মের কাছে যেন পৌঁছে যায়। কারণ এখনকার প্রজন্ম আগেকার সিনেমার গান শুনে ভালো না, এই ছেলেটা কিন্তু এভাবে কিন্তু বলছে, ওই ছেলেটা কিন্তু জানে না, ওই ছেলেটা যদি আজকে জানতো যে আমরা এখানে প্রোগ্রাম করতেছি অন আওয়ার লেফট সাইড, যখন বিটিভিতে বিটিভিতে এই প্রোগ্রাম অন আওয়ার লেফট সাইড, দিস নট এ সিঙ্গেল পিকচার ইউ উইল গেট, ইউ আর গেটিং, সো ওই গান এত সুপার হিট গান ছিল, তখনও এখনো আছে, ভবিষ্যতে থাকবে, মানুষের ছবির এই গানটি, যে এই মন তোমাকে দিলাম, যেটা আপনি আর আমি লিপ সিঙ্ক করেছিলাম, অবশ্যই স্কুলের কলেজের যারা ইয়াং বাচ্চা কলেজ ইউনিভার্সিটি ওরা এই গানটা গায়, আর গানটার মধ্যে কোন মেয়েকে ভালোবাসতে গেলে তখন বলে কি যে এই মন তোমাকে দিলাম, বাহ, ভারতেও অনেক অনেক বাংলা গান এমন সুন্দর সুন্দর গান হয়েছে, নিশ্চয়ই আগেও হয়েছে, কিন্তু নাই এরকম পাবে না, এটা এটাকে ইন্ডিয়াতেও কলকাতায় সাংঘাতিক ছেলে অবশ্যই অবশ্যই, এটা তো সত্যি কথা।